বিসমিল্লাহ রহমানের রাহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন না আশা করছি সবাই খুব 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 ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও খুব 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 ভালো আছি আর আজকে হচ্ছে রোববার রোববার এমনিতেই আমরা খুব খুব ভালো থাকি কারণ হচ্ছে মাসুদ বাসা থাকে বাচ্চারা ভীষণ খুশি থাকে তবে সাথে সাথে প্রচুর চিল্লাচিল্লি করে আর আমার দিয়ে প্রচুর গেছে আজকে আমার মানে ভালো প্রচুর কাজ করেছি ইভেন বারান্দাতে প্রচণ্ড ময়লা হয়েছিল সেটা সাবান দিয়ে ঘষে পোষা করেছি কিছু কাপড় চোপড় ধোয়া ছিল সে ধুয়েছি না ওগুলো আপনাদের দেখাবো না কিছু রান্না করার ছিল হালকা পাতলা সেটাও করেছি কিন্তু আমি আজকে কিচ্ছু আপনাদের সাথে শেয়ার করছি না আজকে আমি শেয়ার করব যে আমি কোথায় যাচ্ছি সেটা কারণ আমাদের সকাল থেকে প্ল্যান ছিল যে দূরে কোথাও যাব ভাবলাম যে একটু সি বিচে যাবো তারপর দেখলাম যে না অনেক দূর হয়ে যায় মানে এখান থেকে সি বিচ অলমোস্ট হয় যে দেখলাম যে উবারে আসে একশো রিঙ্গিত তো আমি ভাবলাম না বাবা দরকার নাই এই সময় তারপর ভাবলাম আশেপাশে কোনো পার্কে যাব কিন্তু সেরকম কোনো মানে ভালো পার্ক বা আমাদের যাওয়ার মতন খুঁজে পেলাম না আছে অবশ্যই অনেকগুলো পার্ক আছে কিন্তু আমরা এখনো আমাদের কমফোর্টেবল হয়নি এখনো নেক্সট প্ল্যান করবো আবার গেলে তো সেটা আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ আমি তো মোটামুটি সবই শেয়ার করছি তবে এখন যাচ্ছি অন্য একটা জায়গায় তো বলবো না আপনাদেরকে এখনই চলুন যাওয়া যাক আমার ধারণা খারাপ লাগবে না কারণ আমি দেখলাম আমার সাথে আপনাদের ঘুরতে বরাবরই খুব ভালো লাগছে সেটা জেনে আমারও খুব ভালো লাগছে আর আমার চ্যানেলে যারা নতুন যোগ হয়েছেন আমার নতুন অনেক অনেকে আমাকে সাবস্ক্রাইব করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ফর সাবস্ক্রাইবিং অ্যান্ড এই মুহুর্তে যারা আমার ভিডিওটা ক্লিক করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ফর ক্লিকিং মাই ভিডিও আর তাহলে দেরি না করে চলুন চলে যাওয়া যাক জাস্ট জাস্টলেস গাও একটা কথা আমাকে অনেকে অনেক ধরনের প্রশ্ন করছেন প্রথম দিকে ছিল যে আমি কেন সিঙ্গাপুর থেকে মালয়েশিয়া এসেছি স্কুলের বেতন কত মানে সাইদের স্কুলের বেতন কত তারপরে মালয়েশিয়াতে কীভাবে ভিসা পাওয়া যায় কীভাবে থাকা যায় এই সমস্ত বিষয়ে ইদানিং নতুন নতুন আরও অনেক প্রশ্ন যোগ হয়েছে যেরকম আমি ওই যে ফাইভ ডেকোরেশন আইডিয়া দিয়েছিলাম বা সজিনা পাতার ভর্তা ওটা অনেকেই দেখছেন আর অনেক ধরনের প্রশ্ন করছেন যে এই মোমবাতিটা কোথায় পাওয়া যায় যেটা প্লাস্টিকের ছিল টি লাইট তারপরে ওই ফুলটা কোথায় পাওয়া যায় তো আমি তো সিঙ্গাপুরে থাকতাম সেখানে খুবই অ্যাভেলেবল ছিল মানে লিটল ইন্ডিয়ায় গেলে প্রচুর পাওয়া যেত ওই ফুলগুলা যে প্লাস্টিকের ফুলগুলো একদম সস্তায় পাওয়া যেত আর যে লাইটগুলো টি লাইটগুলো ওটা ডাইসো বা ডলার শপে যে কোনো জায়গায় পাওয়া যেত এটা একদম খুবই রিজনেবল প্রাইস এবং সব জায়গায় পাওয়া যায় কিন্তু এখানে আসার পরে মালয়েশিয়া আসার পরে সেম সব জায়গায় এগুলো পাওয়াই যায় কিন্তু বাংলাদেশে ঠিক কোথায় পাওয়া যায় এটা আমি আসলে জানি না তবে আমাকে একজন করে জানিয়েছেন ওটা নিউ মার্কেটেই পাওয়া যায় নিউ মার্কেটে চা চাঁদনি চকে গাউসিয়া মার্কেটে এইসব জায়গায় নাকি পাওয়া যায় যেখানে ওই যে আর্ট অ্যান্ড ক্রাফটের জিনিসগুলো পাওয়া যায় তারপরে কালার বা বাটিকের জিনিসগুলো আছে সেখানে গেলে এই জিনিসগুলো পাওয়া যায় তো আপনারা একটু খুঁজে দেখবেন এই জিনিসটা কিন্তু আমি শিওর না কারণ হচ্ছে যেহেতু আমি বাংলাদেশে থাকি না আর আমি কখনো মানে কখনোই ওখানে যাইনি তাই আমি একদম শিওর না তবে আপনারা অবশ্যই খুঁজে দেখতে পারেন কারণ নিউ মার্কেটে তো সবই পাওয়া যায় আর এই প্রোডাক্টগুলো হচ্ছে নর্মালি চায়নার প্রোডাক্ট তো চায়নার প্রোডাক্ট তো বাংলাদেশে একদম মানে সব জায়গায় পাওয়া যায় তাই জন্য আমার মনে হয় এটা পাওয়া যাবে খুব মানে কঠিন কোনো বিষয় হবে না আর আপনারা খুবই রিজনেবল প্রাইসে পাবেন আই হোপ সো তো যাই হোক আরও অনেক ধরনের প্রশ্ন আছে সবার তো সব প্রশ্ন আমি আজকে দিতে উত্তর দিতে পারবো না তবে আমি ইচ্ছা করছি যে স্লোলি আমি আপনাদের প্রশ্নের উত্তরগুলো দিয়ে দেবো ইনশাল্লাহ তো আজকে বের হচ্ছি যাই আর যেতে যেতে আপনাদের সাথে কথা হবে ঠিক আছে চলুন আর যেতে যেতে আপনাদের মনে এটা প্রশ্ন নিশ্চয়ই এসে গেছে যে আমি কোথায় যাচ্ছি হ্যাঁ আমি যেখানে যাচ্ছি আপনাদেরকে তো সাথে নিয়ে যাচ্ছি আপনারা আমার সাথেই যাচ্ছেন তবে আপনাদেরকে একটা কথা বলি সেটা হলো এই মালয়েশিয়া এই রাস্তাগুলোতে না আমি খুবই মজা পাই আমি শুটিং করি যখনই কোথাও যাচ্ছি সেটাই আমি একদম রেকর্ড করে নিচ্ছি কারণ রেকর্ড করে আমি পরে দেখেছি যখন বাসায় বসেবে সেগুলো আমি দেখি আমার খুব ভালো লাগে আর এখানে আরেকটা মজার বিষয় হলো যেতে যেতে রাস্তার দুই পাশে ছোট ছোট কটেজ পরে যেরকম হাই রাইজ বিল্ডিংয়ে আমি থাকি আশেপাশে ওরকম দু চারটা হাই রাইজ বিল্ডিং তো আছেই সাথে সাথে একটুখানি মানে রাস্তাটা মানে বড় রাস্তা থেকে যখনই একটু ছোট রাস্তায় ঢুকে যায় তখনই হচ্ছে দেখা যায় যে ছোট ছোট বাড়ি দুই পাশের কটেজগুলা এত সুন্দর লাগে ওই কটেজ বাড়িগুলো আমাদের আমি সাজিদ সোফিয়া আমরা একদম মুগ্ধ কারণ আমাদের ওই ধরনের বাড়ি খুব পছন্দ এর আগের একটা ব্লগেও মনে হয় আমি ঠিক এই কথাগুলোই বলেছি আপনাদের মনে হচ্ছে যে আমি একই কথা বারবার বলি আসলে ভালো লাগাটাই আমি আপনাদের সাথে শেয়ার করি যা কিছু ভালো লাগে যা আমার চোখে ভালো যেটুকুন আমি যেভাবে বুঝতে পারি ভুল ত্রুটি অবশ্যই হতে পারে কারণ আমি তো ভাই সব জানতা নই আমি তো সবটা জানি না তো যাই হোক আপনারা এখন দেখতে পাচ্ছেন রাস্তার দুই পাশে ছোট ছোট বাড়ি আরেকটু আমি যখন আগাবো এখন তো আমি মেইন রাস্তায় আছি যখনই আমি কোনো ভিতরের গলির দিকে ঢুকে যাব। সাথে সাথে দেখতে পাবেন দুই পাশে একদম ছোট ছোট কটেজগুলা আমার মাঝে মাঝে মনে হয় কি এই কটেজগুলোতে আমি ঢুকে যাই একটুখানি ঢু মেরে আসি যে বাইরে থেকে এত সুন্দর লাগে ভিতরটা কীরকম কিন্তু আমার কোনো পরিচিত মানুষ বা কোনো ভাই ব্রাদার নাই যারা এ সমস্ত বাড়িতে থাকেন তাই আমি যেতে পাচ্ছি না তো তাহলে চলুন যাওয়া যাক আমি কিন্তু খুব কাছাকাছি চলে এসেছি আমি যেখানে যাচ্ছি আর ভক করতে করতে আমি কিন্তু একদম চলে এসেছি এই যে দেখতে পাচ্ছেন আওয়াজ এখানেই আমার গাড়িটা দাঁড়াবে আর এখনই আমি এখান থেকে নামবো এবং আপনারা এখন বুঝে গিয়েছেন যে আমি কোথায় এসেছি আবারও ঘুরে ফিরে বটের তল ওই যে বলে না মোল্লার দৌড় মসজিদ অবধি আমার অবস্থা সেই ঘুরে ফিরে শুধু শপিং মল আর বাজার করো এছাড়া আমার আর কোনো মুক্তি নাই কিন্তু আজকে আমি এসেছি নাইট মার্কেটে আর নাইট মার্কেটে যেতে আমার সবসময়ই ভালো লাগে যারা আছেন মানে প্ল্যান করেছেন যে মালয়েশিয়াতে ঘুরতে আসবেন তাদেরকে আমি বলবো যে অবশ্যই নাইট মার্কেটাতে যাবেন নাইট মার্কেটটাতে একদম ফ্রেশ ভেরি ফ্রেশ কিছু ফ্রুটস পাওয়া যায় যেটা অবশ্যই খাবেন কারণ এখানে বলা যায় যে অনেকটাই বিষমুক্ত বা মুক্ত অত মেডিসিন এখানে দেয় না তাই জন্য আপনি একদম পেট ভরে খেতে পারবেন আর যারা ডুরিয়ান খেতে পারেন আমার মতন আর ডুরিয়ানটা যদিও অনেকেই পছন্দ করে না কারণ এটার গন্ধটা অত্যন্ত করা থাকে কিন্তু আমি আপনাকে বলছি যদি একবারও টেস্ট করেন না তাহলে আপনাদেরও ভালো লেগে যাবে ডুরিয়ান জিনিসটা এরকম যে ওটা যতটা স্পাইকি দেখতে পাচ্ছেন ওর গা ভর্তি কাটা তো যতটা স্পাইসি হোক ওটা খাবারটা তত মানে ওই ফুডসটা খেতে ততটাই টেস্টি লাইক মানে আমাদের গোলাপের মতন গোলাপে কাটা আছে জেনে জানলেও কিন্তু গোলাপটা সুন্দর আমরা কিন্তু গোলাপকে ভালোবাসি ডুরিয়ানটা ওই যারা কখনো খাননি আমি তাদেরকে বলবো ট্রাই করে দেখবেন আমার কথা বলবেন এবং দেখবেন যে হ্যাঁ সোনিয়া বলেছিল এটা টেস্টি এবং আসলে এটা টেস্টে আপনি খেয়ে দেখতে পারেন তবে হ্যাঁ ডুরিয়ানের নানা রকম আছে কোনোটা খুব মিষ্টি হয় কোনোটা কম মিষ্টি হয় তবে চলুন আবার কে এখন ডুরিয়ানের কথা না বলে এবারকে মানে এবারে বাজারে চলে আসি আমরা এখন কেনাকাটা করছি হচ্ছে এই যে সেদ্ধ পিনাট বা কাঠবাদাম তারপরে কিনলাম কিছু এই যে এই দোকানেও থেমে গিয়েছি দেখতেই পাচ্ছেন চিকেন ফ্রাইড ট্রাই একদম বাচ্চারা তো খুশি হয়ে গেছে তো এখন বাচ্চাদের জন্য এবং আমাদের জন্য কিছু স্ন্যাক্স কিনবো যেমন ফিশ বল নাগেট মিট বল এখানে খুব ভালো পাওয়া যাচ্ছে এবং চিকেনের বিভিন্ন পার্ট ওরা একদম ফ্রাই করে করে বিক্রি করছে এত সুন্দর অ্যারোমা খাবারের যে কারো লোভ লাগবে তো আমরা এখন খাবার কিনছি কারণ এই খাবারগুলো আমার যেরকম পছন্দ আমার বাচ্চাদের আরও বেশি পছন্দ তো আমরা কিছু কিনে নিলাম এই যে এগুলা দেখতে পাচ্ছেন সব কিছুই আমরা দুই করে নিয়েছি মানে সাইদের জন্য একটা সোফিয়ার জন্য একটা যেটা সোফিয়া না খাবে সেটা আমার পেটে চলে যাবে কোনো অসুবিধা নেই আর মাসুদ আগেই বলে দিয়েছে সে ভাজা পোড়া খাবে না তাই সে এখান থেকে নেয়নি আর আমি প্রত্যেকবার উবার দৌড়ে সব জায়গায় যাই যেমন শপিং মলে গেলে উবার দৌড়ি কোনো পার্কে গেলেও উবার দৌড়ি আবার এই যে মার্কে গেলাম তারপরে উবার দৌড়ে গেলাম তাই না তো আমাকে একজন বলেছেন যে আমি কীভাবে উবার দৌড়ি এবং কীরকম এক্সপেন্স হয় সেটার জন্য আমি আমার দর্শকদের সাথে শেয়ার করি তো সেই জন্য আমি ভেবেছি যে ওটা আমি একদিন আমার ব্লগে আপনাদের সাথে শেয়ার করব তাহলে আপনারাও জানতে পারবেন বা যারা নতুন আসবেন মালয়েশিয়াতে বিজনেস পারপাস হোক আর ট্যুরিস্ট হিসেবে আসেন আপনাদের জন্য অনেক সুবিধা হবে তো আমি আজকে হয়তো বলবো না যেহেতু আজকে আমি নাইট মার্কেট এসেছি তাই জন্য আজকে আমি এটা বলবো না কিন্তু অন্য একটা ব্লগে আমি আপনাদের সাথে সে শেয়ার করব আশা করি যে আপনাদের উপকার হবে আর আমি স্পেশালি আজকে এই নাইট মার্কেটে কেন এসেছি সেটা কিন্তু এখন আপনাদেরকে বলিনি আমি এসেছি একটা পাতিল কিনতে মানে ওই পাতিলটা আমি শপিং মলে কয়েকটা দোকানে এও নিয়ে টেস্ট করতে খুঁজে বেড়ালাম কোথাও ওই পারফেক্ট পাতিলটা আমি পাইনি কিন্তু এখান থেকে আমি একটা পাতিল নিয়েছিলাম আমাকে এক আঙ্কেল দিয়েছিল তো ওই আঙ্কেলকে খুঁজে আমি ওই পাতিলটা এখন খুঁজছি আর দেখতে পাচ্ছেন সুন্দর পরিবেশ আমরা এখন এখানে দাঁড়িয়ে আছি যে একটু আগে খাবারগুলো কিনলাম ওই খাবারগুলো নিয়ে এই কোনায় দাঁড়িয়ে দাঁড়িয়ে এখন আমরা খাচ্ছি তো মাসুদ খাচ্ছে ওর ওই পিনাট যেটা ও কিনেছে বয়েল পিনাট তো আমিও একটু টেস্ট করলাম আমি দেখলাম যে আমাদের দেশে তো ভেজে ভেজে ওই বালির সাথে ভেজে মচমচে হয় সেটা বিক্রি করে ওটার একরকম স্বাদ আর এটা হচ্ছে সিদ্ধ করে একটু লবণ দিয়ে সিদ্ধ করে তারপরে হচ্ছে ভিতরে নরম হয় ওটা খায় এটা দেখলাম আমার কাছে আরও বেশি ভালো লাগলো কারণ আমার সবসময় স্ট্রিম ফুড খেতে বেশি ভালো লাগে আর সাইজ সোফিয়া হচ্ছে ওই যে ওই ফিশবল আর মিট বলগুলা খাচ্ছে আর সোফিয়া খাচ্ছে হচ্ছে হার্ট শেপের চিকেন নাগেট তো ওরা দুজন খাচ্ছে আর বারবার বলছে যে আমরা আনহেলদি খাবার খাচ্ছি বুঝেন অবস্থা খাবে এগুলা কিনবে ওগুলা আবার বলবে যে আমরা আনহেলদি খাবার খাচ্ছি আজকালকার বাচ্চারা কিন্তু অনেক বেশি বুঝে যেটা আমরা বুঝি ওর থেকে ওরা একগুণ বেশি বুঝে যাই হোক বাচ্চা কাছে স্মার্ট হয় ভালো কি বলেন তো আমি খাচ্ছি এই নাগেটটা এখন আমি নাগেট মানে আমাদের খাবার দাবার নিয়ে একটা সেলফি তুলতে চাইলাম কিন্তু কেউ রাজি হলো না তাই কোনো ছবি ছবি তুলতে পারিনি আর এখন আমরা এই দোকান থেকে ডিম কিনছি এগুলো ছিল অর্গানিক ডিম তো অর্গানিক ডিম পাওয়া তো ভাগ্যের বিষয় তাই জন্য আমরা কয়েকটা হাঁসের ডিম নিয়েছি কারণ মুরগির ডিম কালকেই মাসুদ কিনেছে বাজার থেকে অনেকগুলা তাই জন্য আজকে আমি কয়েকটা হাঁসের ডিম কিনে নিয়েছি যেটা আমি বাসায় যেয়ে আপনাদের সাথে শেয়ার করব। ডিমগুলার সাইজ ছিল বিশাল বড় বড় দুইটা মুরগির ডিম মানে সমান হচ্ছে একটা হাঁসের ডিম এত বড় বড় তো যাই হোক আমি এইটুকুন ভিডিও আমি একটু টাইম ল্যাপস করে দিয়েছি যাতে খুব দ্রুত দেখানো যায় তো আমি তো চাই না যে আমার ভিডিওটা বেশি লম্বা হয়ে যাক যেটা আপনাদের দেখতে অত কষ্ট লাগে তো আমি চাই না আমার বেড়ে কোনো কষ্ট হোক আমি যে আপনারা দ্রুত দেখে ফেলতে পারেন আমাদের ঘোরাঘুরি খাওয়া দাওয়া এবং কেনাকাটা সব শেষ করে বুঝতেই পারছেন মাসুদের হাত প্রচন্ড ভারী হয়ে গিয়েছিল মাসুদ বললো চলো উবার ধরে নিয়ে বাড়ি চলে যাই তো আমি উবার ধরে নিয়েছি এখন বাড়িও চলে যাচ্ছি আর বাড়ি যে আমি দেখাবো যে আমি সসপ্যানটা বা যে হাইটা কিনেছি বা পাতিলটা কিনেছি সেটা আর যা যা মোটামুটি কিনেছি সেটা তবে সবজি বেশি কিনতে পারিনি খুবই কমই কিনেছি আর আবারও উবার ধরতে হচ্ছে কারণ আপনারা জানেন যে আমি যেখানেই যাচ্ছি উবারটাই বেশি ধরতে হয় উবার ছাড়া এখানে অন্য কোনো সার্ভিস নাই আর পায়ে হাঁটার কোনো ওয়েও ওরকম করে নাই তাই জন্য বারবার উবারই ধরতে হয় আপনারা আমার ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন যে আশেপাশে যে রাস্তাগুলো থাকে সেখানে পায়ে হাঁটার কোনো রাস্তা আলাদা করে দেওয়া নাই মানে কোনো কোনো রো নাই তাই জন্য এখানে আস দেখতে পাবেন যে রাস্তায় কোনো লোকজন হাঁটে না একদমই লোকজন হাঁটাহাঁটি করে না সবাই গাড়িতেই যাতায়াত করে এই শহরে দেখলাম আমি সবারই মানে গাড়ি আছে সবাই গাড়ি দিয়েই চলাফেরা করে এবং গাড়ি ছাড়া জীবন একেবারেই অর্থহীন এখানে তো যাই হোক এর আগেও কেন একবার এসেছিলাম এই যে এটা একদম প্রথম আমি যখন মালয়েশিয়ায় ঢুকেছিলাম তখন আমি সর্বপ্রথম এই পাচার মালমেই গিয়েছিলাম এবং সেখানে খুবই সুন্দর একটা ব্লগ আছে আমার সেটা আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা প্লিজ দেখে নেবেন ওটা আরও বেশি সুন্দর বা এক্সাইটিং ছিল কারণ ওটা ছিল আমার মানে সর্বপ্রথম মালয়েশিয়া এসে নাইট মার্কেটে যাওয়ার অভিজ্ঞতা তাই জন্য ওখানে আমাদের এক্সাইটেশনটা অনেক বেশি ছিল আশা করছি ওটা দেখতেও আপনাদের ভালো লাগবে তো এই জন্য আমি আপনাদের জন্য ডেসক্রিপশন বক্সে ছেড়ে দেবো আপনারা প্লিজ যারা দেখতে চান তারা দেখে নিতে পারবেন আর মাসুদকে বললাম কি কিনেছ সেটা একটু আমার দর্শকদের দেখাও তো ও আমাকে বললো ঠিক আছে তো দেখতে পাচ্ছেন আমি বেশি কিছু একেবারেই কিনিনি আর যে হাইটার কথা বললাম যেটা আমি কিনতে গিয়েছি বা যেটা আমি মনে মনে অনেকদিন থেকে খুঁজছিলাম সেটাকেও দেখতে পাচ্ছেন ওই যে লাল বক্সটাতে আর বাজার করেছি বলতে একেবারেই কম একটুখানি পেঁয়াজ পাতা ধুনিয়া পাতা করলা আর ব্রকলি আর একটুখানি ওই যে এগুলা পিপার তো দ্যাস অল আর তেমন কিছু কিনে নিই তবে আমি ফেরার পথে আমাদের রাতের খাবারটা কিনে নিয়ে এসেছিলাম এটা হচ্ছে আমার ভুট্টা এটাও সিদ্ধ ভুট্টা আমি ভাজাটা নেই নি সিদ্ধটাই বিক্রি করে ওরা এবং বেশ মজাই লাগে এটা সাথে কিছু ভাজা পোড়া যেটা ছিল ওটাও নিয়ে চলে এসেছিলাম আর এটা কিন্তু রাতের খাবার না আমি রাতের খাবার কিন্তু অন্য একটা কিনেছিলাম এবং আমি ড্রিঙ্কসও কিনে এনেছিলাম আমি কিনেছিলাম এই যে আইস না এটা শাওয়ার প্লাম আইস লেমন টি আসলে সাওয়ার প্লাম নামে একটা প্ল্যাম আছে ওটা খেতে খুব ভালো লাগে আর এটা হচ্ছে সাইজ সোফের টয়েস কী বলে ওরা লল কি এলো এল লল তো আর এটা হচ্ছে আমার রাতের ডিনার দেখতে পাচ্ছেন ভাত চিকেন ফ্রাই কর্ন আর আমাদের ড্রিঙ্কস তো ভাত খাওয়ার পরে সমস্ত কিছু গোছ গাছ করলাম বাচ্চাদেরকে এবং আমরা খুব ফ্রেশ হলাম শাওয়ার টাওয়ার নেওয়ার পরে আমরা এবার চলে এসেছি ডুরিয়ান খেতে তো আমি আর মাসুদ বসে বসে ডুরিয়ান খাচ্ছি শাহিদ সোফিয়া ডুরিয়ান খায় না আর হাসির ডিম দেখতে পাচ্ছেন দুটো ভেঙে গেছে আর আমার ভগব কিন্তু এখানেই শেষ আমি আজকে এখানেই ভিডিওটা শেষ করছি আশা করি সবাই খুব ভালো থাকবেন আর হ্যাঁ হাড়ি সম্পর্কে বলে দিই এটা হচ্ছে টোয়েন্টি এইট সেন্টিমিটার আর এটা দাম পড়েছে নাইনটি এইট রিঙ্গিট তো আজকে বেউ এখানেই শেষ করছি আশা করছি ফিরব খুব শীঘ্রই সে পর্যন্ত সবাই খুব 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 ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ